হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা একটা ভূমি জরিপ প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাইছি, যেটা হলো যে মৌজার যে দাগ নম্বর থাকে, এই দাগ নম্বরটা সরলরেখা বা একটু স্ট্রেট লাইন থাকলে আমরা মৌজার সীমানাটা দ্রুত গতিতে নির্ধারণ করতে পারি। কিন্তু এই মৌজার মধ্যে কিছু কিছু দাগ নম্বর ঠিক এই রকম ভাবেই অবস্থান করে থাকে, যেগুলি বক্র রেখায় অবস্থান করে। এখন মনে করি এটা একটা মৌজা, তো এই মৌজায় এক নম্বর দাগ, এই এক নম্বর দাগের এই এক নম্বর দাগটা আছে, এই এক নম্বর দাগের সীমানাটা আমি কিভাবে নির্ধারণ করব, অর্থাৎ কিভাবে দাগের সীমানা কিভাবে নির্ণয় করা হয়। অর্থাৎ আঁকা বাঁকা প্লট বা দাগের সীমানা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা কেমন করে নির্ধারণ করব, এটা আমরা যারা আমিন বন্ধু আছি এটা প্রত্যেকেরই কাছে খুবই গুরুত্বপূর্ণ। এইটা কিভাবে নির্ধারণ করতে হয় সেটা আপনাদের কাছে আমি একটু পর্যবেক্ষণ করছি বা আলোচনা করছি। প্রথমেই আমরা ঠিক করে নেব এই এক নম্বর দাগের এই সরলরেখার সীমানাটা ঠিক করার চেষ্টা করব। এখন আমরা এর আগেই ভিডিওতে বলেছি যে সব সময় দাগের দুটো দিক, একটা হলো উত্তর থেকে দক্ষিণে আসা আর একটা হলো পশ্চিম থেকে পূর্ব দিকে যাওয়া। এখন আমরা ঠিক করে নেব এই দাগের পরিস্থিতি অনুযায়ী আমরা এই পূর্ব থেকে পশ্চিমে আসব। এখন দেখছি পূর্ব দিকে একটা এই ফোর পজিশন প্লট, বা এটা হচ্ছে কি অ্যাডাপ্ট স্টেশন বা বেস স্টেশন, বা ওই স্টেশনের ওপর ভিত্তি করে আমরা কাজটা শুরু করতে পারব। এইটাকে প্রথমেই আমরা পর্যবেক্ষণ করে নেব যে এই সীমানাটা ঠিক আছে কিনা। যদি দেখা যায় এই সীমানাটা ঠিক আছে, কি করে বুঝব, তাহলে এই দাগের উত্তর দিকে, এই দাগের দক্ষিণ দিকে, এই দাগের পূর্ব দিকে এবং এই দাগের পশ্চিম দিকে যে দাগ বা প্লটটা আছে তাদের স্কেল করে তাদের যে রিডিং হয় সেই রিডিংটার সঙ্গে প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা মিলছে কিনা দেখে নেব। যদি মেলে তাহলে আমরা বুঝব যে এই দাগটা অনেকটা সঠিক, এই দাগের সীমানাটা। অনুরূপভাবে আমরা আরও একটা দাগে পর্যবেক্ষণ করব, ধরো এইটা, এটাও একটা ফোর পজিশন প্লট। তাহলে এখান থেকে এইটা আমরা দেখে নেব যে এই যে দাগ নম্বরের যে মাপটা মৌজা ম্যাপে দেওয়া আছে সেটা মিলছে কিনা, এবং এই দাগের সীমানার সঙ্গে এই দাগের সীমানাটা মিলছে কিনা, এই দাগের এখান থেকে এটা মিলছে কিনা, এখান থেকে এটা মিলছে কিনা আমি দেখে না। যদি মিলে যায়, আবার এখান থেকে দেখছি আরও একটা ফোর পজিশন আছে, তাহলে এখান থেকে এইটা আর এখান থেকে এই পজিশনটা দেখে নেব যে আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে, অর্থাৎ 6, 10, 11 এবং 7 প্লটে যে ফোর পজিশনের সঙ্গে এটা মিলকরণ হচ্ছে,
যদি দেখা যায় এই ট্রায়াঙ্গেল পজিশনটা ঠিকঠাক আছে, সামান্য 6 ইঞ্চি 1 ফুটের তফাৎ হলে হতে পারে, কিন্তু এইটা যদি থাকে তাহলে এখান থেকে আমরা এই প্লটের মাপটা দিয়ে দেব এবং এখান থেকে মৌজা ম্যাপে রিডিং নিয়ে এখান থেকে এই মাপটা দিয়ে দেবো। ওয়ে পথ হলো এটা, এদিক থেকে এইদিকে যাওয়া, এখান থেকে এইদিকে যাওয়া, যেখানে গিয়ে আমাদের সন্ধিকোণ হবে অর্থাৎ ছেদ পয়েন্ট হবে বা সংযুক্ত হবে যেখানে, সেখানে আমরা এই পয়েন্টটাকে একটা ডিমার্কেশন সেট আপ করবো। এটার পরে এখান থেকে এই মাপটা আমরা যেটা পাবো সেটা দিয়ে দেব, দিয়ে এখানে একটা চেনা করব, কিন্তু এটা পূর্ব এবং পশ্চিমে, পূর্ব এবং পশ্চিমে যেতে পারে এই মাপটা, তার জন্য আমরা এই যে পয়েন্টটা আমরা সেট আপ করেছি সেটা এখান থেকে এই মাপটা দিয়ে দেব। দিলেই আমাদের এই লাইনটা একেবারে ফিক্সড হয়ে যাবে, এরপরেই এই পয়েন্টটা দেবো, এখান থেকে এই পয়েন্টটা, এখান থেকে এইটা দিয়ে দেবো। এটা যদি দেওয়া যায় তাহলে এখান থেকে এই মাপটা আমি একবার দিয়ে দেবো, এখান থেকে মৌজা ম্যাপে যে মাপটা পাবো ওই মাপটা প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে এই মাপটা আমি দেব, দেখা গেল এখান থেকে এই মাপটা দেওয়ার পরে এইটা উত্তর দক্ষিণ সরতে পারে, কিন্তু পূর্ব পশ্চিমে যাতে না হয় তার জন্য আমরা এখান থেকে এই মাপ একটা দিয়ে দেবো, যেহেতু আমাদের এটা একটা কংক্রিট স্টেশন পয়েন্ট, এখান থেকে এইটা আমরা সেটেল করবো। তার মানে তিনটে স্টেট লাইনের মাপ আমরা ঠিক করে নিলাম, অথবা এখান থেকে এই মাপটা দিয়ে দেবো, দিয়ে এখান থেকে এই মাপটা একটু দেখে নেবো, পরীক্ষা করে করে এটা ফিক্সড করে নেব, নেওয়ার পরে উত্তর দক্ষিণে এটা আমরা ঠিক করে নিলাম। তার মানে উত্তর দিকে আমাদের আর তো কোনো প্লট নেই বা দাগ নম্বর নেই, এই জন্য আমরা কি করছি যে দক্ষিণ দিক থেকে আমরা উত্তর দিকে এর সীমানাটা সেট আপ করতে চাইছি। এখন এই জমির আইলে মৌজা ম্যাপের উপরে এখানে একটা পেন্সিল দিয়ে পয়েন্ট করলাম বা কাটিং স্টেশন পয়েন্ট বানালাম বা তৈরি করে নিলাম, নেওয়ার পরে দেখা যাবে কি আমরা এই 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 স্টেশনের স্ট্রেট লাইন হিসেবে এখানেই নিয়ে নিলাম। প্রথমেই আমরা ঠিক করব এই মৌজা ম্যাপের উপর পেন্সিল দিয়ে এই এইখানে একটা পয়েন্ট করে নেব মৌজা ম্যাপের কাগজের উপরে। এখন এখান থেকে যে মাপটা পাবো সেটা আমি মৌজা ম্যাপে রিডিং পেয়ে যাব, ধরে নাও যে এটা 200 ফুট যদি হয়ে থাকে, 200 ফিট বা 200 ফুট, তাহলে এখান থেকে আমরা সেটা দিয়ে দেবো। কিন্তু এই মাপটা উত্তর দিকে যেতে পারে, দক্ষিণ দিকে যেতে পারে, এইটা আমরা কি করব যে এখান থেকে আবার একটা পেন্সিল লাইন টানব মৌজা ম্যাপে, পেন্সিল লাইন টেনে এখান থেকে এই মাপটা আমরা মৌজা ম্যাপে যাই পাবো, ধরো 250 যদি পাই তাহলে 250 ফুট এখানে মাপটা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে দেব। এই মাপটা দেওয়ার সময় এটা কিন্তু আমাদেরকে খুবই সতর্কভাবে থাকতে হবে যে কোন একটা স্টেশন পয়েন্ট থেকে আর একটা স্টেশন পয়েন্ট পর্যন্ত যখন পরিমাপ করব এই পরিমাপটা সরলরেখার ভিত্তিতে যেন হয় বা সমরেখ লাইনে হয়ে যায় থাকে যেন। এখন এইটা আমাদের একটা পয়েন্ট হয়ে গেল, মানে এখান থেকে এইদিকের একটা মাপ দিলাম, এখান থেকে এইদিকে একটা মাপ দিলাম, দিলে আমাদের এটা ফিক্সড। মৌজা ম্যাপে যেমন একটা পেন্সিল লাইন টেনে একটা ফিক্সড করেছি, প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা এই স্টেশনটা থেকে এটা ফিক্সড করে দিলাম, এই স্টেশন থেকে এটা ফিক্সড করে দিলাম। এখন এইবারে দেখা যাচ্ছে কি এখান থেকে এইরকম একটা বাঁকা আছে, এখান থেকে এই দিকেও একটা বাঁকা আছে। এখন যখন এই বাঁকাটা আমি দেখতে পাবো, আমরা ডায়াগোনাল স্কেল বা টল স্কোয়ার দিয়ে এখান থেকে দেখব এইটা কত পর্যন্ত এটা স্ট্রেট লাইন আছে, যে পর্যন্ত হবে সেখানে একটা পয়েন্ট করব ম্যাপের উপরে, আবার এখান থেকে কতটা দূর পর্যন্ত স্ট্রেট লাইন আছে যেখানে হচ্ছে সেখানে একটা ম্যাপের উপর পয়েন্ট করব,
আবার এইখান থেকে এইটা কতটা স্ট্রেট লাইন আছে ম্যাপের উপরে সেটা আমি পয়েন্ট করব। আবার এখান থেকে এইটা করে এখান থেকে এটা ধরুন স্ট্রেট আছে। এখন এই লাইনটার উপরে এই লাইনটার উপর বেস করে 90 ডিগ্রিতে আমরা অফসেট লাইন টানব এখানে। বাস তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট ছোট পার্ট প্লট বলতে পারি, ডিভিশন বলতে পারি, যেটা হয় সেটা। প্রথমেই আমি এখান থেকে এইটা প্র্যাকটিক্যাল ফিল্ডে একটা সুতো অথবা ফিতে অবস্থান করে নেব। তারপরেই ম্যাপের উপরে এই যে লাইনগুলো টানা হয়েছে এই লাইনগুলোর পয়েন্ট অনুযায়ী এখানে আমরা রিডিংগুলো নিয়ে নেব। এই এই মাপটা নেব, এইটা নেব, এগুলো রিডিং নিয়ে নেব। রিডিং মানে মাপগুলো নিয়ে নেব। আবার এই মাপ থেকে এইটা নিয়ে নেব, এখান থেকে এটা নেব, নিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে এখান থেকে এই মাপটা দিয়ে দেব। দিলে এখানে আমাদের একটা পিন বসে যাবে বা স্টেশন পয়েন্ট নির্বাচিত হয়ে যাবে। সেক্ষেত্রে ওখানে একটা বাঁশের পেক বা খুঁটি যে কোনো একটা স্থাপন করে দেবো। আবার এখান থেকে এইটা ধরুন 50 ফুট যদি হয় তাহলে 50 ফুট দিলাম, এখান থেকে এইটা ধরুন 75 ফুট যদি হয় তাহলে এখান থেকে 75 দিলাম, এখান থেকে এইটা যদি দেখা যাচ্ছে 55 হলো তাহলে 55 গিয়ে আর একটা খুঁটি বসিয়ে দিলাম বা পিন বসিয়ে দিলাম। অনুরূপভাবে আবার এখান থেকে এইটা ধরুন 30 ফুট যদি হয়, এখান থেকে এইটা ধরুন 50 ফুট বা 52 ফুট হলো বা 70 ফুট যা হবে, এখান থেকে এইটা আবার পিন একটা বসিয়ে নিলাম। প্র্যাকটিক্যাল ফিল্ডে মৌজা ম্যাপে এই মাপগুলো লিখে নিলাম, নিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে এই মাপগুলো এখানে আমি দিলাম। দেওয়ার পরে এই রকম পয়েন্ট, এরকম বক্র পয়েন্ট হয়ে যাবে এবং বক্র একটা পার্ট পার্ট ক্ষেত্র হয়ে যাবে। অনুরূপভাবে এখান থেকে এই পর্যন্ত দেখছি আমার স্ট্রেট লাইন আছে মৌজা ম্যাপের উপরে, এখানে একটা পেন্সিল লাইন টানলাম। আবার এখান থেকে এটা স্ট্রেট লাইন আছে মৌজা ম্যাপের উপরে, এটা পেন্সিল লাইন টানলাম। আবার এখান থেকে এটা স্ট্রেট দেখছি মৌজা ম্যাপের উপরে, এটা পেন্সিল লাইন টানলাম। আবার এখান থেকে এই পর্যন্ত হয়ে এইভাবে। অনুরূপভাবে এই স্টেশন থেকে এই স্টেশন পর্যন্ত একটা সুতো বা বাঁশের পেগ নিয়ে দুই প্রান্তে দুটো সুতো বেঁধে দিলাম, সুতোটাই বা দড়িটা লাইন স্ট্রেট লাইন তৈরি করে নিলাম। নিয়ে মৌজা ম্যাপের উপরে এই যে মাপটা আছে 250, এই 250-এর উপরে এখান থেকে এই মাপটা কতটা, এখান থেকে এই মাপটা কতটা, এখান থেকে এই মাপটা কতটা, এখান থেকে এই মাপটা কতটা আমরা রিডিং করে নিলাম। তবে মনে রাখতে হবে এই 250 যে মাপ এখান থেকে এইটা ছিল এটাই থাকবে, এই ডিভিশন করার মাপটা কিন্তু ওই 250-এর মধ্যে মিলতে হবে, ওটা বাড়া বা কমা হলে হবে না। ধরুন 250 এই দিকটা রয়েছে আর এই মাপটা ছোট ছোট মাপ মিলিয়ে দেখা গেল 248 বা 252 হলো, এইটা কিন্তু হবে না, এইটা ঠিক করতে হবে। যেমন এপারে 250 ছিল, এখানে 250 ছিল, ঠিক এইরকমই এখানে 250-ই থাকবে আর এই ডিভিশন মাপগুলো কিন্তু 250 মিলকরণ করতে হবে। তাতে আমার 1 ফুট 6 ইঞ্চি যদি অ্যাডজাস্টমেন্ট করে রিডিং নিতে হয় তাহলে সেটার ক্ষেত্রে আমাকে নিতে হবে। এই জন্য এখান থেকে মৌজা ম্যাপে আমরা রিডিং নেবো, প্র্যাকটিক্যাল ফিল্ডে রিডিং নেবো, এইটা ফিতে দিয়ে মেপে দেবো। আবার এখান থেকে এইটা রিডিং নেবো, প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা মেপে নেবো, নিয়ে পয়েন্ট করব। এইভাবে আবার এখান থেকে এইটাও পয়েন্ট করব। আবার অনুরূপভাবে এখান থেকে এইটা প্র্যাকটিক্যাল ফিল্ডে মাপটা ছাড়বো, নিয়ে এখান থেকে এইটা, এইভাবে ক্রমান্বয়ে আমরা মৌজা ম্যাপে যেখানে যেখানে বক্ররেখার প্লটগুলো রয়েছে সেই প্লটগুলোর সীমানা আমরা নির্ধারণ করতে পারব। এইভাবে আগামীতে আমরা যে সমস্ত প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করব বক্র জমির সীমানা নির্ণয় করার জন্য, আমরা যেভাবে করে এখানে দেখালাম ঠিক এইভাবেই বক্র জমির সীমানাটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে করতে হবে। আগামীতে আরও কিছু কিছু ভিডিও আমরা দেব। এই ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক শেয়ার করুন,
ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।